আপনাকে কি বলবো একটা অপরাধের কথা, যে অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, বলবো? শুনুন তাহলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে, যাকে আল্লাহ ভালোবেসে জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়ে এসেছে, যাকে আল্লাহ ভালোবেসে মাকামে মাহমুদ দান করবে, যাকে আল্লাহ ভালোবেসে শাফাতের অধিকার দিবে, শাফাতের সুযোগ দিবে, শাফাতের সম্মান করবে, যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত, নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওহি করা হলো, আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবাইকে ওহি করা হয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো রাসূল এবং নবী, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সবার জন্য আল্লাহ ওহি নাজিল করেছেন, আর তা হলো এই, লাইন আশরাকতা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবেসে মাকামে মাহমুদ দেব, ভালোবেসে শাফাত করার সুযোগ দেব, ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখব, ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি, ভালোবেসে আপনাকে নিজের খলিল এবং হাবিব বলেছি, ভালোবেসে আপনার উম্মতকেও হাজার অজস্র গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু মনে রাখবেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, যদি আপনিও শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন নবী, যদি আপনিও শিরিক করেন, না না আল্লাহ বলেনি যে নবী শিরিক করেছে তাই আল্লাহ না করতেছে, ব্যাপারটা এমন না। আপনাদের যেটা হয়, আপনাদের আর আমাদেরকে যদি আমরা কোনো অপরাধের কথা না করি, আপনারা মনে করেন যে হ্যাঁ এই আমরা না করলো কেন, আমি কেটে করছি নাকি, না না না, আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করেছে এরপরে আল্লাহ বলেছে এমনটা নয়, এমনটা নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্যারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে, আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো উম্মত, দেখো তোমাদের নবীকে কি বলছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন তাহলে আপনার আমলও ধ্বংস করে দেব, তো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমল ধ্বংস করে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। শিরিক এত বড় অপরাধ, নবী রাসূলরা যদি করে আল্লাহ বলছে তাদেরই আমল নষ্ট করে দেবে, আপনি আর আমি কি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই শিরিক কি, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। শুনুন দিনী ভাইয়েরা, পরাণগঞ্জের যুবক ও যুবতীরা, পুরুষ ও মহিলারা, বৃদ্ধ ও বৃদ্ধারা, ভাই ও বোনেরা, পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনুন, যে অপরাধ ক্ষমা হবে না, যিনি রহমান ক্ষমাকারী ক্ষমাশীল দয়ালু, যিনি রহমান দয়ালু গফুর ক্ষমাকারী ওয়াদুদ স্নেহময়ী, যিনি ওয়াদুদ মমতাময়ী, যিনি ওয়াদুদ স্নেহময়ী, যিনি স্নেহ করে মানুষকে ভালোবাসবে বলে মানুষকে ওয়াদা করেছে, মানুষকে যিনি নিরাপত্তা দেয়, আসমান যিনি বানিয়েছে ছাদ হিসেবে, জমিন যিনি বানিয়েছে বিছানা হিসেবে, দুই চোখ যিনি দিয়েছেন দেখার জন্য, ঠোঁট জিহ্বা দিয়েছেন বলার জন্য, পেট দিয়েছেন যেখানে খাওয়ার দাওয়ার গিয়ে জমবে, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য, এত মহান রব, এত দয়ালু রব, তিনি নাকি ক্ষমা করবেন না, তিনি বলছেন আমি ক্ষমা
ক্ষমা করব না একটা অপরাধ, এছাড়া ক্ষমা করে দেব যা খুশি তা। বরানগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ কি সেই অপরাধ যাকে তিনি ক্ষমা করবে না? সাবধান সাবধান সাবধান, মানুষ জীবন হায়াত বেঁচে থাকাকে কাজে লাগাও। সাবধান মানুষ সাবধান, সাবধান পুরুষ সাবধান, সাবধান মহিলা সাবধান, বেঁচে থাকাকে কাজে লাগাও। এখনই ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও, রাতেই ক্ষমা চাও, সকালেই ক্ষমা চাও, দুপুরেই ক্ষমা চাও। ফিরে আসো ওই অপরাধ থেকে, যে অপরাধ নিয়ে মরে গেলে তোমার রব কি বলছে শোনো। তিনি বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আইন শুরাকা বিহি, ইন্নাল্লাহ লা ইগফিরু আইন শুরাকা বিহি, নিশ্চয় মহান আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়াইগফির ওয়াইগফির মা দুনা যালিক, ওয়াইগফিরু মা দুনা যালিক, আর তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যাকে খুশি। জানা ব্যবচার সুদ মদ বেনামাজি, এটা আল্লাহর মেজাজ? কার মেজাজ? কার মেজাজ? কার খুশি? কার ইচ্ছা? আল্লাহ বলছেন, শোনো মানুষ, দুনিয়াতে কত অপরাধে তুমি লিপ্ত হও, তিনি লিপ্ত হতে না করেছেন কিন্তু তুমি লিপ্ত হও। তিনি বলছেন যে যদি তুমি মরে যাও আর তোমার বিচার শুরু হয়, বিচারের মধ্যে তোমার হাজার গুণা থাকবে, লক্ষ কোটি গুণা থাকবে, যদি এখানে শিরিক না থাকে। আল্লাহ বলছে যে আল্লাহর ইচ্ছা, চাইলে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে, নালে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু তারপর আবার বের করে কোথায় দিবে? সুবহান। এবার আল্লাহ বলছেন, শোনো, বিচারের মাঠে তোমার বিচার হচ্ছে, তোমার খাতায় হজ যাকাত সাদাকা রোজা, তারপর হচ্ছে কি, সলা নফল সলা দান ভালো কথা দাওয়াত কোরআন, কত শত কোটি আমাল, কিন্তু তোমার অপরাধের খাতায় একটা মাত্র একটা মাছির মতো, এই মাছির চাইতে ছোট পরিমাণে তুমি করেছো, এটা শিরিক আছে, কি আছে? আল্লাহ বলছে যে লা ইগফির, ক্ষমা করব না। বিপদটা কোথায় বুঝতে পেরেছেন? কি কি শত্রুতা শয়তানের আমাদের সাথে, শয়তানের শত্রুতাটা কোথায় দেখেন আপনি, আর আল্লাহর পরীক্ষাটা কোথায় দেখেন আপনি? মাছির চাইতে ছোট, মাছির ডানার চাইতে ছোট একটা অপরাধ, হজ যাকাত রোজা ভালো কথা যত পূর্ণ আছে, যত নেক আমাল আছে, সব ধ্বংস করে দেবে। ওই যে নবীর হলো লায়াহবাতান্না আমালুক, আমল নষ্ট করে দেবে, কি করে দেবে? নষ্ট করে দেবে। পরানগঞ্জের মানুষ, নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি? আচ্ছা এখানে কি হচ্ছে, এরা কথা বলে কেন? একটু দয়া করে যদি চুপ করতেন আপনারা, সামান্য একটু কথা বলবো চলে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না। না না, জোর করে তো আর চুপ করানো যাবে না, আমি বলছি, অনুরোধ করছি আপনাদের, দয়া করে একটু প্লিজ আপনারা কথা বললে একটু অন্যদিকে যায় বলে। তাহলে পরানগঞ্জের মানুষ, আপনার রব ক্ষমা করে দেবে সব, ওনার ইচ্ছা যদি ক্ষমা করে, কিন্তু তিনি তিনি দুনিয়াতে আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি শিরিক নিয়ে মারা যাও তবে কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, ভয় পাও সেই রবকে যার কাছে তোমাদের প্রত্যাবর্তন। পরানগঞ্জের মানুষ, রব কি বলছে দেখো, রব বলছে ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিহিম বিবানি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাসসারুনহুম, আপনি এদেরকে দেখতে পাবেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিহিম বিবানি, অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ, সন্তান সন্ততিকে দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও, আমাকে মুক্ত দাও, আমাকে মুক্ত করো। ভয় করুন সেই রবকে, ভয় করুন সেই দিনকে, ভয় করুন সেই আযাবকে, ভয় করুন সেই কষ্টকে, ভয় করুন সেই লজ্জা লাঞ্ছনাকে, ভয় করুন সেই অপমানকে। ওয়াসাহিবতিহি ওয়াখি, যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলবে আল্লাহ স্ত্রী আর ভাইকে নিয়ে যান, আমাকে মুক্ত করেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুই,
মানুষ যেদিন বলবে আল্লাহ এই যে খানদান, এরা আমাকে আশ্রয় দিত, আমার বংশ, আমার গোষ্ঠী, এই সবগুলোকে নিয়ে যান, আমাকে ছেড়ে দিন, আজকে মুক্ত করুন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুজা, পরাণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ ভয় করুন সেই দিনকে যেদিন মানুষ বলবে, বিচার মাঠে দাঁড়াবে, তার পরিস্থিতি দেখবে যে তার আমলনামায় অপরাধ আর অপরাধ, গুনাহ আর গুনাহ, সেদিন তার অবস্থান সে বুঝে ভয় বলবে। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুজা বলবে, ইয়া আল্লাহ দুনিয়ার দুনিয়াতে যা আছে দুনিয়া সব কিছু নিয়ে যান, শুধু আমাকে ছেড়ে দেন। আপনার দয়ালু রব যিনি আপনাকে অনুভব করার ক্ষমতা দিয়েছে, খুশি হলে হাসেন, দুঃখ পেলে কাঁদেন, যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছে এত দয়ার যার, যিনি আপনাকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সুন্দরতম অবয়বে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার সুযোগ করে দিয়েছেন, যিনি আপনাকে এত দয়া করেছেন, দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এভাবে আঁচলে রাখার জন্য, দিয়েছেন বাবা বট বৃক্ষের ছায়ার মতো যে আপনাকে আগলে রাখবে সমস্ত বিপদাবদ থেকে রক্ষা করার জন্য, যে আপনার দেখাশোনা করবে, পাহারাদার বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত, যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না, মারে না, গালি দেয় না, কারণ আপনার বাবা এসে ওকে ধরবে, তো এই বাপ দিয়েছে কে, ভয় করেন সেই রবকে যিনি এত দয়ালু, যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে, স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে, জ্ঞাতি গোষ্ঠী যারা আপনাকে আশ্রয় দিত, যেদিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো, যেদিন আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য, দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘোরার জন্য, দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য, এই আপনি আমি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে গিয়ে বলবি আল্লাহ দুনিয়া তো দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে আমার, অন্য লোকের, অন্য কারো, অন্য কারো সব নিয়ে যান, মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি, আপনার দয়ালু রব কি বলবে শুনবেন, শুনবেন আপনার দয়ালু রব সেদিন কি বলবে, ভয় করুন সেই কথাটাতে বলছে কাল্লা, না কখনো নয়, ইন্নাহা লাভা, এটা লেলিহান আগুন, যা মানুষের চামড়া খসে দেবে, অতঃপর জাহান্নাম ডাকবে প্রত্যেক অহংকারী সত্য থেকে পিছে যাওয়া লোকগুলোকে, ভয় করো আল্লাহকে পরাণগঞ্জের মানুষ, বকুলু কৌলান সাদিদা, এবং সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, রব তোমাদের আমলকে সংশোধন করে দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে, আর যদি তোমরা আমায়ুতিল্লাহ ওয়া রাসূলা, যদি আল্লাহর ইবাদত করো রাসূলের মত করে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তোমরাই জিতে যাবে সবচাইতে বড় জয়। পরাণগঞ্জের মানুষ ভয় করো আল্লাহকে।